কয়জন যাবেন? পাঁচজন। কয়দিনের জন্য? এ কি দাদন দাদন নেয়া? আপনার নিজেরাই? বাড়ি কোন জায়গা? আসবেন 14 দিন পরে? আপনি কি প্রত্যেক বছরই যান? কত বছর যাবত করতেছেন? আমাদের জন্মের আগে? তা তো অবশ্যই। দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণ না, এখনো ঘন্টাখানিক লাগবে, সরকারিভাবে বন বিভাগ থেকে পার্ট দিবে। যে অনেকে কেউ দুপুরে রওনা দিবে, আবার কেউ বিকেলে যাবে, আবার কেউ সন্ধ্যায় রওনা দিবে। এভাবেই পর্যায়ক্রমে উপকূলীয় অঞ্চলের যারা মধু কাটতে যাবে তারা এভাবেই প্রস্তুতি নিচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি সেই নীল ডুমুর ঘাটে। দেখতেই পাচ্ছেন যে সুন্দরবনের একটা চর, নদীর ওপারে আছিলেন সেই সুন্দরবন। ভাই ফোনে কথা হবে ইনশাল্লাহ, আসেন ভালোভাবে। জি ভাই, খাবার কি কি দিলেন? কি মাছ? মাছ তো মনে হয় এখান থেকে ধরে খাবেন নাকি? হ্যাঁ, এছাড়া খাবার কি নিছেন? না, ওই শুকনো খাবার, আপনার ওই চিড়া মুড়ি, তারপর আপনার ওই ভাত রান্না করতে নিছি। খড়ি খড়ি নেন নাই? খড়ি না, খড়ি হ্যাঁ খড়ি নিছি, কিন্তু এ তো আর হবে না, ওই চা জ্বালাবার মতো। আর এমনি সবজি টবজি তো খাওয়ার কোনো সুযোগ নাই ভিতরে? মানে এগুলো যা নিয়ে যাবেন সব আছে না? আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যে 14 দিন থাকবে বনে, হ্যাঁ বনে 14 দিন থাকবে, তাদের থাকতে যা যা প্রয়োজনীয়, সকল প্রয়োজনীয় খাদ্য বস্ত্র যা কিছু লাগে সব তারা নৌকায় নিয়ে উঠছে। তারা আসসালামু আলাইকুম স্যার। আরে দেখছেন বাইরে একটা